বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো লোটাস ব্র্যান্ডের গ্লাইকোলিক অ্যাসিড একটি ফেসওয়াশ সম্পর্কে যেটা নন স্পন্সার রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফেস ওয়াশটি ডিরেক্ট ক্লেম করছে এখানে লাইটেনিং করে স্কিনকে রেডিয়েন্স করতে হেল্প করবে তো আমি আজকে এই ফেসওয়াশটি নন স্পন্সার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো জানাবো ফেসওয়াশটি কতখানি স্কিন ফর্সা করতে পারে কতখানি স্কিনের ক্ষেত্রে ভালো কাজ করবে কীরকম প্রাইস রয়েছে কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারবে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই শেষ পর্যন্ত নোট স্কিপ করে দেখতে থাকো তো বন্ধুরা আজকে যে ফেস ওয়াশটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ওয়াশ উইথ গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড রেড অ্যাপেলস এর সঙ্গে আসে এই ফেস ওয়াশ টি মাইক্রো এক্সফোলিয়েটিং ক্লিনজার এক ধরনের এটা যেটা স্কিনকে ডিপলি ক্লিন করতে হেল্প করে এই ফেস ওয়াশ টির মধ্যে কোনো প্রকার প্রেজার্ভে কোন রকম হার্স কেমিক্যালস অ্যাড করা হয়নি স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে প্যারাবিন ফ্রি এবং সালফিট ফ্রি এই ফেস ওয়াশ টি অল স্কিন টাইপ সুটেবল ফ্রেন্ডস এই ফেস ওয়াস টির মধ্যে তোমরা পেয়ে যাবে হান্ড্রেড গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি যেটার মূল্য রয়েছে তিনশো পঁচিশ টাকা যদি তোমরা অফারে পার্চেস করো সেক্ষেত্রে আরো ডিসকাউন্টে পেয়ে যাবে বন্ধুরা এই যে লোটাসের ফেস ওয়াশ টি রয়েছে স্কিন লাইটেনিং ফেস ওয়াশ এই ফেস ওয়াশ মধ্যে কোনো প্রকার সিলিকেন নেই মিনারেল নেই প্রেজারভেটিভ ফ্রি তোমাদের বলেইছিলাম হান্ড্রেড পার্সেন্ট ভেগান একটি প্রোডাক্ট এবং ক্রুয়েলটি ফ্রি এটা একটা অ্যান্টি পলিউশন ফেস ওয়াশ এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু খুব ভালোভাবে মেনশন করে দেওয়া আছে

ফেস ওয়াশ বলতে পারো জেল ক্রিমি টাইপের একটা ফেস ওয়াশ রয়েছে এর ফর্মুলা এই ফেস ওয়াশ টি করছে ফেস এর পিগমেন্টেশন কমাতে সাহায্য করে স্কিন লাইটেনিং করতে হেল্প করে রিমুভ করবে এমপোরিটিস এবং তার পাশাপাশি স্কিনকে রিজুনেট করতে হেল্প করে স্কিনকে একটা রিফ্রেশিং ফিল করাবে এর মধ্যে মাইল্ড একটা ফ্রেগ্রেন্স আছে এবং এই ফেস ওয়াশটির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকায় স্কিনকে এক্সফোলিয়েট করবে গ্লাইকোলিক অ্যাসিড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনকে কিন্তু জেন্টলি এক্সফোলিয়েট করে অনেক বেশি স্মুথ বানায় স্কিন কমপ্লিকশনকে অনেক বেশি ব্রাইটেন আপ করতে হেল্প করে তাছাড়া বন্ধুরা এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে রেড অ্যাপে যেটা স্কিন এর ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী ডে টাইম এবং নাইট টাইম দুটোর সময় কিন্তু তোমরা এই ফেস ওয়াশটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারো এই যে ফেস ওয়াশটি রয়েছে এটা ক্লেম করছে এটা স্কিন লাইটেনিং করতে হেল্প করে অর্থাৎ আমাদের স্কিনের যে কালার থাকে সেটাকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে এবং এটাও ক্লেম করছে যে এটা প্রথমবার তোমরা কিন্তু মধ্যে বুঝতে পারবে দেখবে যে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম যখন ইউজ করবে তোমরা তখন থেকে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তো বন্ধুরা লোটাস বোটানিক্যালস এ এই রেঞ্জের মধ্যে কিন্তু বিভিন্ন ফেস ওয়াশ রয়েছে সেটা বিভিন্ন প্রবলেমের জন্য স্কিনের প্রবলেম অনুযায়ী বিভিন্ন ফেস ওয়াশ আছে তোমাদের স্কিনের প্রবলেম অনুযায়ী তোমরা পারচেস করবে তো আমি যে এই ফেস ওয়াশটি করছে এটা মেনলি হচ্ছে যাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন আছে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে স্কিনকে লাইটেন আপ করতে হেল্প করে ব্রাইটেনিং করতে হেল্প করে এবং জেন্টলি এক্সফোলিয়েট করে যাদের এই ধরনের প্রবলেম আছে বা এই ধরনের কিছু তোমরা স্কিনের মধ্যে বেনিফিটস চাচ্ছ তাদের জন্য এই ফেসওয়াশটি বেশি ভালো হবে এক কথা এই ওয়াশটি ভীষণই ভালো ত্বকের জন্য তো চলো এবারে আমি জানাবো এটা তোমরা কীভাবে ব্যবহার করবে খুবই সিম্পল ফেস ওয়াশ তোমরা যেভাবে ইউজ করো সেভাবেই ব্যবহার করতে হবে তবে নর্মাল কোয়ান্টিটি ইউজ করতে হবে খুবই সামান্য কোয়ান্টিটি ব্যবহার করতে হয় আর যেহেতু এটা ক্রিম বেসড একটা ফর্মুলা রয়েছে তো স্কিনকে কিন্তু কোনোভাবেই ড্রাই করে দেয় না বা রুক্ষ শুষ্ক মনে হবে না ফেস ফেসওয়াশটি দিয়ে মুখটা ধোয়ার পরে দিনে এবং রাতে দুটো সময় তোমরা ইজিলি ব্যবহার করতে পারো এই ক্রিম বেস ফেস ওয়াশ কিন্তু ডিরেক্ট ফেসের মধ্যে ব্যবহার করতে হয় না আশা করি তোমরা সকলেই জানো বাট অনেকেই জানে না আমি তাদের জন্য বলে দিচ্ছি ক্রিম বেস যে কোনো ফেসওয়াশ হতে পারে সেটা লোটাস ব্র্যান্ডের বলে নয় যে কোনো ফেসওয়াশ হতে পারে সেটা ব্যবহার করার আগে ফেসের মধ্যে হালকা জল দিয়ে নেবে তারপরে হাতের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে ফেস ফেসওয়াশ নিয়ে হাতের মধ্যে আগে তোমরা একটা ফ্যানার সৃষ্টি করবে তারপরে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে এই ফেস ওয়াশটির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকা এটা জেন্টলি স্কিনের মধ্যে কিন্তু এক্সপোলিয়েট করে স্কিনের মধ্যে তোমাদের যে ইম্পিউরিটিস থাকে ধুলোবালি ময়লা জমে থাকে সেগুলো পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায় ফেসটা অনেক বেশি ক্লিয়ার মনে হয় যার জন্যই কিন্তু এই প্রোডাক্টটি ক্লেম করছে যেটা ফার্স্ট টাইম ব্যবহারেই তোমরা কিন্তু লাইভ রেজাল্ট পেয়ে যাবে স্কিনের মধ্যে অনেকটা পরিমাণে তফাত লক্ষ্য করতে পারবে তবে এখানে ছোট একটা পয়েন্ট যেহেতু এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে তো গ্লাইকোলিক অ্যাসিড অনেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নাও হতে পারে অনেক এটা শুট করে না ইরিটেশনের প্রবলেম হতে পারে তারা অবশ্যই তোমরা এটাকে স্কিপ করে যাবে যাদের স্কিনে শ্যুট করে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট দেবে তো এই ফেস ওয়াশটি আমি তাদেরকে সাজেস্ট করবো যাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন আছে স্কিন লাইটেনিং করতে চাও তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো ফুল ফেস ওয়াশ পছন্দ করো তোমাদের জন্য খুব ভালো হবে তবে হতে হবে ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন এবং নর্মাল স্কিন এই তিন ধরনের স্কিনের মধ্যে হতে হবে অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ফেস ওয়াশটি নয় আশা করে আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে